ঠান্ডা যদি হয় তাহলে 130 টাকা আপনি আপনি আপনারে কইতাছি এদিকে দেখেন আপনারে কইতাছি কইছেন নি লোকরে দেন
দেন দেন দেন দেন এই যে এই যে ধরেন 130 টাকার প্রোডাক্ট 130 টাকা হ্যাঁ ঠিক আছে কত এমআরপি 130 টাকা এর মধ্যে কোন জায়গাতে লেখা আছে নি যে ফ্রিজিং করতে হইব এর মধ্যে লেখা আছে আর সার্ভ কোল্ড কোন জায়গাটা তুমি লেখা আছে আপনি যে কইতাছেন ওই টাইমে জায়গা কোন করছে ফরসা কোন জায়গা সার্ভ কোল্ড তাহলে হ্যাঁ দেবো দা তোমার আজকে মাল মানুষ কমপ্লেন করতেছে আপনি বেশি নিবেন আপনার মালিক কইতো মালিক আর কোনো ইনস্ট্রাকশন নাই বাট আপনার যারা কাউন্টারে থাকেন তারা বিক্রি সাভার করতেছে মানুষ কোনালে লেখা আছে এটার মধ্যে লেখা আছে যে ফ্রিজিং চার্জ আছে এটার মধ্যে লেখা আছে সার্ভ কোল্ড আমরা যদি এমন কোনো এভিডেন্স পাই আমরা কিন্তু দাদা আপনার রোগ হয়ে গেলাম দোকান কিন্তু বন্ধ হয়ে যাবো লাইসেন্স কিন্তু ক্যান্সেল হইব বডি প্রিন্ট তাতেই বিক্রি করতে হইব দেখো তুমি আমার ডাল আমি সব বলেছি চাল দেখো 61.5 চল্লিশ এখানে আছে আরো 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41 42 43 41
ঠিক আছে
160 নম্বর এসেন্স হবে ফুড সিলেন্স সাপ্লাই ইন্সপেক্টর প্রদীপ বাবু ওরা ভেরিয়াস ইরেগুলারিটি পাইছেন অটোমেটিকলি তারা নতুন করে রেজিস্টার করছে এবং অটোমেটিকলি যাতে গভর্নমেন্ট ইপিউনিটিভ মেজার অবভিয়াসলি জারি থাকবো এবং আমরা এখানে একটা মদের দোকানও পাইছি যারা এমআরপির বাইরে 130 টাকার বদলে 140 টাকা করে একটা নির্দিষ্ট মূল্যের একটা মদ বিক্রি করতে আসলেন অটোমেটিকলি তারার বিরুদ্ধে আমরা কেস করছি এবং তারা এখান থেকে আমরা বয়ান নিয়েছি যে তারা আর এক্সেস প্রাইসে তারা বিক্রি করতো না এই আজকের দিনে বিভিন্ন যাতে আমরা মার্কেট গুলি রেগুলেট করি এবং মার্কেটে আমরা আজকে আমরা ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর বাবু তারাও আছেন আমরা সবাই মিলে আজকে বাইরে ছিলাম প্রথমে আমরা গোলবাজারে গেলাম তো গোলবাজারে আমরা আলু এবং নিত্য নতুন অবশ্যক পণ্যগুলি আমরা দেখলাম এবং সবগুলি রেট মোটামুটি আমরা ঠিকই পাইলাম আর ওখানে একটা দোকানে পাইলাম ওখানে মেশিনগুলি আনস্ট্যাম্পড আসলো এটা আমরা সিজ করছি আর তারপরে আমরা এখানে মরচুমনি বাজারে এলাম মরচুমনি বাজারে একটা হ্যাঁ প্রদীপবাবু বলতেছেন একটা রেশন শপ নাম্বার হইল 167 তো এটার মধ্যে স্টকের 256 কেজি চাল আপনি কোশ্চেননি কাউরে এটা কি মালিক জানে না মালিকের ইনস্ট্রাকশন আছে আজকে তো মালিক রেভাইজি আমরা আপনি কি তাই নিয়ে কইছে যে ঠান্ডা বিয়ার যদি হয় তাহলে 140 টাকা বিক্রি করবেন যেখানে বডি প্রিন্ট 130 টাকা আছে আর আপনি যে কইছেন দেখবেন নি দেখতে চান আমি যে হাইতাছি এবার আপনি কন আপনি স্টাফ রাখবেন না দোকান চালাইবেন না এরকম দোকানটা বন্ধ করবেন আজকে আমি আপনারা দেখাই দিয়েছি ঠিক আছে পুরো ভিডিও আছে কি করবেন আপনি